নির্বাচনী সফরে বা রংপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পথে পথে করবেন গণসংযোগ। বিকেলে পীরগঞ্জে জনসভা, দলীয় প্রধানকে বরণে নেতা কর্মীদের উচ্ছ্বাস। প্রচারণায় সরগরম নির্বাচনী মাঠ, সমর্থন আদায়ে বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা। ঢাকায় বেশিরভাগ আসনে নির্ভার আওয়ামী লীগ, উত্তাপ নেই জাতীয় পার্টির প্রচারণায়। ভোট বর্জনের ডাকে আজও বিএনপির লিফলেট বিতরণ। প্রহসনে নির্বাচন করে ক্ষমতায় আসলেও টিকতে পারবে না আওয়ামী লীগ, বাধা দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। প্ল্যাটফর্ম ছাড়ার পরপরই রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনের একটি বগি লাইনচ্যুত, অপেক্ষায় বেশ কয়েকটি ট্রেন, শিডিউল বিপর্যয়ের শঙ্কা। এবং শাহজালাল বিমানবন্দরে থার্ড টার্মিনালের দায়িত্ব পেতে মরিয়া বিমান কিনেছে হাজার কোটি টাকার যন্ত্র, সংস্থার চেয়ে সেবাকেই প্রাধান্য দেবে সিভিল এভিয়েশন।